There was no point of transparency over there. But still we accepted. So amra cha khete jaini. We don't want the tea. We want justice. Na amra to shotti cha khete jaini. Karon amra shudhu amra jodi 30 jon alada kore cha khai. আমাদের এই যে বিশাল জনসংখ্যা, যারা আমাদের যারা কলিগরা রয়েছে, তারা রাস্তায় বসে আছে, তারা বৃষ্টিতে ভিজছে, সেইখানে দাঁড়িয়ে আমরা এই জিনিসটা করব আলাদা হয়ে গিয়ে, এইরকম ধরনের মানসিকতা আমাদের নেই এই মুহূর্তে। সরকারের অনড় মনোভাবের জন্যই গতকাল মিটিং হচ্ছিল না। অবশেষে যখন জুনিয়র ডাক্তাররা নিঃশর্ত মিটিংয়ের জন্য কাকুতি মিনতি করলেন, তখন সরকার পক্ষ মিটিং এড়িয়ে গেলেন। তার কারণ, ততক্ষণে খবর পৌঁছে গেছে যে পুলিশ প্রশাসনের এক আধিকারিক এবং স্বাস্থ্য প্রশাসনের এক আধিকারিক সরাসরি ধর্ষণ এবং খুনের মামলাতে গ্রেপ্তার হয়েছেন। আমরা চিঠি দিয়েছিলাম মিটিং করবো বলেই, মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠানো হয়েছিল, কিন্তু মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোনো সদিচ্ছা আমরা সেখানে গিয়ে দেখতে পাইনি। কারণ আমরা যখন বলি যে ভিডিওগ্রাফি বা স্বচ্ছতার যে রূপ, সেই স্বচ্ছতা যদি আমাদের দরকার হয় তাহলে ভিডিওগ্রাফি বা লাইভ স্ট্রিমিং দরকার ছিল আমাদের। তারপরেও আমরা যখন মিনিটস অবধি আমরা রাজি হয়ে গেছিলাম, তারপরেও তিনি কিন্তু আমাদেরকে নারাজ করেন এবং ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার মতোই একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছিলো ওখানে একদম। আমরা এই কিন্তু আমরা এখনও চাই আলোচনা হোক, আমরা আজকে চাইলে আজকেই আলোচনা হোক, যখন চাইবেন সেখানেই আলোচনা করতে চাই আমরা। দেখুন, আমরা তো প্রথমে নবান্নতে গিয়েছিলাম যে লাইভ টেলিকাস্ট, পরবর্তীকালে আমরা জানতে পারলাম যে রেসিডেন্সে মানে বাড়িতে লাইভ টেলিকাস্ট করা যায় না। তাই আমরা বলেছিলাম বাইল্যাটারাল ভিডিওগ্রাফি দুদিক তরফ থেকে। তাতেও যখন রাজি হলেন না, হওয়া গেল না, তখন আমরা বললাম ওদিক থেকেই হোক কিন্তু আমাদের একজন ভিডিওগ্রাফার থাকুক। তো ওনারখান থেকে আমাদের জানানো হলো যে শুধুমাত্র মিনিটস অফ দ্য মিটিং এইটুকখানি পাওয়া যাবে, তার বেশি কিছু নয়। ভিডিওগ্রাফি আমাদের সঙ্গে সঙ্গে হ্যান্ড ওভার করা হবে না। তারপরে দীর্ঘ বেশিক্ষণ আমরা আশা করেছিলাম যে ভিডিওগ্রাফির ব্যাপারটা হয়তো অ্যালাউ করা যাবে। আমরা প্রায় আধ ঘন্টা 45 মিনিট অপেক্ষা করলাম, নিজেদের মধ্যে কথাবার্তা বললাম, কারণ আমরা স্বচ্ছতার প্রশ্নে বরাবর অনর। কিন্তু আমরা এটাও মনে করি, যেহেতু আমরা বারবার করে যে প্রশাসনিক হেড, তার কাছ থেকে মিটিং করতে চাই, আমরা বরাবরই মিটিং করতে চাই, বৈঠক করতে চাই, জ্বর যাতে কেটে যায় সেটা চাই। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা চেয়েছিলাম শেষে যে ওনারা যা বলছেন সেটাকে মান্যতা দিয়েই মিটিংটা করে নেব, কিন্তু জানতে পারলাম যে নাকি অনেকটা দেরি হয়ে গেছে আর নাকি করা যাবে না কোনো এক কারণে। তারপরে আমরা চলে আসতে বাধ্য হই। আমরা জানি না, আমরা সত্যিই জানি না, কারণ আমরা তো বারবার সরকারের তরফ থেকে এটাই চাইছি যে জানতে পারছি তারা মিটিং করতে চায়, আমরাও মিটিং করতে চাই, কিন্তু আমরা স্বচ্ছতার দাবিটা রাখছি। কিন্তু স্বচ্ছতার দাবি রেখেই আমরা কিন্তু এখন মিনিটস অফ দ্য মিটিং নিয়েই আলটিমেটলি রাজি হয়েছিলাম, কিন্তু কেন হলো না এটা কারণ সত্যি আমরা বুঝতে পারছি না। বৈঠক করলেন না কেন এটা তো আপনারা সবাই দেখেছেন, যে আমরা লাস্ট অবধি যা যা উনি বলেছিলেন তা আমাদের সিনিয়ররা মেনে নিয়েছিল। তারপরে আমরা একটা হিউম্যানিটি, আমাদের হিউমিলিটির থেকে আমরা ওখানে গিয়েও ছিলাম, কিন্তু তারপরেও উনি লাস্ট অবধি বললেন যে টাইম ওভার হয়ে গেছে। আর তারপরেই অল অফ আ সাডেন উই গট টু হিয়ার দ্য নিউজ দ্যাট প্রিন্সিপাল স্যার অ্যারেস্ট হয়েছে। সো এইটা সবাই জানি না এটা কীরকম একটা কোইন্সিডেন্স, বাট উনি দেখা করলেও যেটা নিয়ে আমরা গেছিলাম, আমরা তো চা খেতে যাইনি, আমরা সেখানে আমাদের দাবিগুলো পেশ করে কথাবার্তা বলতে গেছিলাম, সেই সব তো হয়নি। মুখ্যমন্ত্রীর কাছে আমরা সাধুবাদ জানিয়ে আমরা কালীঘাট গেছিলাম এই বার্তা জানাতে, যে আমরা এই অচলাবস্থাকে কাটাতে চাই, তাই আমরা আমাদের প্রতিনিধিদের নিয়ে কালীঘাট পৌঁছেছিলাম, যেটি কিন্তু কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস নয়। তাও আমরা ওখানে গেছিলাম কারণ আমরা এই অচল অবস্থা থেকে বেরিয়ে আসতে চাই, আমরা তিলোত্তমার জাস্টিস চাই, আমরা এই 5 দফা দাবিকে পূরণ করে আমরা আবার আমাদের কাজে ফিরতে চাই। কিন্তু আমরা স্বচ্ছতার দাবি যখন তাদের কাছে জানাই, তারা লাইভ স্ট্রিম তো করতে বানাই করেন, কিন্তু তারপর আমরা যখন বলি ভিডিওগ্রাফি তাতেও তারা নারাজ হন। ভিডিওগ্রাফির ক্লিপস যখন আমরা চাই তাতেও তারা নারাজ হন, কিন্তু শেষমেশ আমরা শুধুমাত্র মিনিটস অফ দ্য মিটিংকে অস্ত্র করে আমরা সেই মিটিং করতে চেয়েছিলাম, কিন্তু তাতেও তারা রাজি হননি। তারা বলেছেন যে 3 ঘন্টা নাকি অতিবাহিত হয়ে গেছে। এই 3 ঘন্টা কি আমাদের 35 দিনের থেকে অনেক বেশি কষ্টকর? এটাই আমরা তাদের কাছে জানাতে চাই, মুখ্যমন্ত্রীর কাছে জানাতে চাই, ডিএমই ডিএইচএস এর কাছে জানাতে চাই। এবং এই এই কিন্তু আমাদের আন্দোলন চলছে এবং চলবে, আমরা আপনাদের সাথে কথা বলেই এই 5 দফা দাবির মিটমাট করতে চাই, 5 দফা দাবিকে পূরণ করে তিলোত্তমাকে জাস্টিস দিয়েই আমরা রাজপথ ছাড়বো, এটাই আমাদের বার্তা।
নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভিডিও প্রকাশ করা যাবে না। এটা আইনি দিক দিয়ে উনি সঠিক কথা বলেননি, কারণ হচ্ছে সুপ্রিম কোর্টের এরকম কোনো ডাইরেকশনও নেই। আমরা আইনজীবীদের সঙ্গে কথা বলেছি, কোথাও কোনো বাধা নেই লাইভ স্ট্রিমিং করা বা ভিডিওগ্রাফি করার ক্ষেত্রে। যদি সরকার পক্ষ ভিডিওগ্রাফি করতে পারে, তাহলে কেন আমরা যারা আলোচনা করবে জুনিয়র ডাক্তাররা, তারা কেন ভিডিওগ্রাফি করতে পারবে না? আমরা তো প্রথম দিন থেকে, চিকিৎসক সংগঠনগুলো প্রথম দিন থেকে দাবি করে আসছি যে স্বাস্থ্য প্রশাসন এবং পুলিশ প্রশাসনের একদম উচ্চতম আধিকারিকরা পর্যন্ত সরাসরি তদন্ত ধামাচাপা দেওয়া এবং তথ্য প্রমাণ লোপাটের মামলায় জড়িত। ফলে হচ্ছে যে আমাদের দাবির যৌক্তিকতা প্রমাণিত হচ্ছে। আমরা চাইব যে স্বাস্থ্য প্রশাসনের যারা উপরের দিকে রয়েছেন, পুলিশ প্রশাসনের যারা উপরের দিকে রয়েছেন, তাদেরকেও সিবিআই ডেকে জিজ্ঞাসাবাদ করবে, প্রয়োজনে তাদেরও গ্রেপ্তার করবে। অবশ্যই এই আন্দোলন চলবেই, কী ফর্মে চলবে, কখনো কর্মবিরতি চলবে, কখনো মিছিল চলবে, কখনো অন্য কোনো ফর্মে চলবে, কিন্তু আন্দোলন আমাদের থামবে না যতক্ষণ না অবয়া বা তিলোত্তমার ন্যায় বিচার সুপ্রতিষ্ঠিত হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীর এই ধর্ণা মঞ্চে পৌঁছে যাওয়াকে আমরা স্বাগত জানিয়েছি, কালীঘাটে ডাকাকেও আমরা স্বাগত জানিয়েছি, কিন্তু যদি রাজনৈতিক সদিচ্ছা তার ছিল না, সেই জন্যই হচ্ছে মিটিং হতে পারল না। লাইভ স্ট্রিমিং করতে চাওয়া হয়নি, তার কারণ হচ্ছে যে যে অস্বস্তিকর প্রশ্নগুলোর মুখে মাননীয় মুখ্যমন্ত্রী পড়তে পারতেন, সেইগুলোর কোনো সদুত্তর তেনার ছিল না, সেই অস্বস্তিটা তিনি বাইরে প্রকাশ হতে দেননি, এই জন্যই লাইভ স্ট্রিমিং হয়নি। কল্যাণবাবু কুকথা বলতে অভ্যস্ত, ওনার কথার প্রতিক্রিয়া দেওয়া মানে সময় নষ্ট করা। উনি ঘোলা জলে রাজনীতি করতে নেমেছেন, ওনাকে রাজনীতি করতে দিন, মানুষ ওনার কথাতে বিশ্বাস করছেন না। এই যে পুরো একটা নাটক চলছে, কালীঘাটে যাওয়া, জুনিয়র ডাক্তারদের তাদের সাথে দেখা না করা, এটা কি মনে হয় না নেক্সট শুনানি সুপ্রিম কোর্টে আছে? একটা সুপ্রিম কোর্টের শুনানির ক্ষেত্রে এই প্রমাণগুলো ব্যবহার করবেন হয়তো ওনারা, কিন্তু আমাদের আইনজীবীরাও প্রস্তুত আছে তার উপযুক্ত জবাব দেবার জন্য। কীভাবে জবাব দিতে হয় আমাদের আইনজীবীরা জানেন। আমরা ভীষণ রকম এটাতে কিছুটা হলো একটা প্রশান্তি পেয়েছি, এই কারণে, কারণ আমাদের মনে হচ্ছে যে এই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের বোন অভয়া কোথাও হয়তো একটু হলেও বিচার পেল, তার আত্মার শান্তি কোথাও একটু হলো। কিন্তু আমরা এটাও মনে করি আরও অনেক বড় বড় নাম ধরা বাকি আছে, হয়তো আপনারা এটাও শুনতে পাচ্ছি, আমরা জানি না যে পুলিশ কমিশনারকেও জিজ্ঞাসাবাদ করা হবে বা কিছু। তো আমরা, আমাদের মনে হয় যে সিবিআই মতো তদন্ত করছে, তাদেরকে সাধুবাদ, তাদেরকে কুর্নিশ, কিন্তু আমাদের দাবি যে আমাদের এটা বিশ্বাস যে এই কারণেই পুলিশ কমিশনারের যে পদত্যাগ, সেটা খানিকটা মান্যতা পেয়েছে গতকাল। কালীঘাটে কি হলো আপনারা সবাই দেখেছেন, আমরা চাইছিলাম শুধুমাত্র একটা ট্রান্সপারেন্ট প্রসেস, যে ট্রান্সপারেন্ট ভিডিওগ্রাফি অথবা আপনাদেরও অ্যালাউ করেননি উনি, অথবা একটা ট্রান্সপারেন্ট ভিডিওগ্রাফি সেটাও অ্যালাউ করেননি। আমরা যদি অ্যালাউ মানে আপনাদেরকে যদি অ্যালাউ না করা হন, তাহলে পাবলিক সাপোর্ট দেখতে পাচ্ছেন, এই পাবলিক সাপোর্টকে আমরা এই পাবলিককে কী জবাব দিয়ে করবো? পাবলিক তো বলবে আমরা ভিতরে গিয়ে অপোজ করে চলে এসেছি, সেখানে কোনো জবাব আমাদের কাছে থাকবে না। তার জন্য উইদাউট লাইভ স্ট্রিমিং ইট ইজ নট পসিবল, ঠিক আছে? আমরা একটা ট্রান্সপারেন্ট প্রসেস চাই, ট্রান্সপারেন্ট প্রসেসের মধ্যে উনি লাইভ স্ট্রিমিং চাচ্ছেন না, উনি কেন চাচ্ছেন না সেটা আপনি ওনাকে গিয়ে জিজ্ঞেস করুন, এটা উনি বলতে পারবেন যে আমাদের ন্যায্য দাবি উনি কেন মানতে পারছেন না। আমাদের তো খুবই কম দাবি, সেটা হচ্ছে লাইভ স্ট্রিমিং অথবা ভিডিওগ্রাফি বাইয়াস, যেটা উনি কোনো মতেই মানছেন না। আমরা তো শেষে এটাও বলেছিলাম যে ভিডিওগ্রাফি ওনারাই করবেন, সেটার জন্য সেটার একটা আমরা একটা টেকনিশিয়ান রিপ্রেজেন্টেটিভ ওখানে থাকবে এবং কপি আমাদের কাছে থাকবে, সেটাও তো উনি মেনে নেননি। তাহলে আমরা কীভাবে করবো? আমরা এ এত আপামর জনসাধারণকে আমরা কী জবাব দেবো? কোনো জবাব থাকবে না। তার জন্য সেটাতে আমরা খুবই খুশি হয়েছি, সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছে, কিন্তু আমাদের তার সাথে
তার সাথে আরো যারা অ্যাসোসিয়েটেড ছিল, আমরা সবাইকার অ্যারেস্ট চাই, সবাইকার শাস্তি চাই, তবেই আমাদের আন্দোলন সফল হবে। আমাদের প্রথম দাবি আগেই ছিল স্বচ্ছতা, স্বচ্ছতা, স্বচ্ছতার মানে আমরা বুঝি যেখানে দুই পক্ষের মানুষের কাছেই কিছু রেকর্ড থাকে সেই মিটিংয়ে, সেই রেকর্ডটা আমাদের মতে ভিডিও রেকর্ডিং হওয়া উচিত, যেটা আমরা চেয়েছিলাম লাইভ স্ট্রিমিং হোক, কিন্তু ম্যাডাম বললেন ওনার বাড়িতে লাইভ স্ট্রিমিং নট অ্যালাউড, তাই জন্য আমরা লাস্ট অব্দি বলেছিলাম দুই পক্ষে উভয় পক্ষের ভিডিও রেকর্ডিং হবে, আমরা আমাদের ভিডিও রেকর্ডারও সাথে নিয়ে গেছিলাম, কিন্তু উনি সেটাতেও রাজি হননি। তাতে আমরা ফাইনালি চেয়েছিলাম যে উনি ওনাদের যে ভিডিওটা রেকর্ডিংটা হয় সেদিকে সেটা সেই মুহূর্তেই আমরা যাতে পাই, কিন্তু সেটাতেও ওনারা রাজি হননি। তারপরে ম্যাডাম নিজে বেরিয়ে আসেন, তাই জন্য ওনার রেসপেক্ট রাখতে, ওনার সম্মানটা রাখতে, ওনার চেয়ারের সম্মানটা রাখতে আমরা নিজেদের মধ্যে ডিসকাস করে, অনেক বিবেচনা করে, কম্প্রোমাইজ করেই কিছুটা, কারণ আমরা ডেফিনেটলি চাই যে ভিডিও রেকর্ডিংটাই পাই হাতে, এখনও আমরা সেটা চাই, কিন্তু ম্যাডাম যেহেতু নিজে বেরিয়ে এসেছিলেন সেই হিসাবে ওনার রেসপেক্ট দিতে আমরা এটাতেও রাজি হয়েছিলাম কি খালি মিনিটস অফ দ্য মিটিং, যেটা বলে ডকুমেন্টেশন, মিনিটের মিটিংয়ের মেজর পয়েন্টসগুলোর, সেটা নিয়ে আমরা বেরিয়ে আসবো। কিন্তু তাতে তখন আমরা যখন জানাতে যাই এই ডিসিশনটা, মোটামুটি আধ ঘন্টা, ম্যাডাম আসার আধ ঘন্টা পরে তখন ওনারা আমাদের জানান যে মিটিং আজকে আর হবেন না, ম্যাডাম 3 ঘন্টা অপেক্ষা করেছেন তাই জন্যে আজকে মিটিং আর করতে পারবেন না। আমাদের একটাই প্রশ্ন মানে ওনাদের কাছে যে আমরা তো 35 দিন ধরে অপেক্ষা করে এই মিটিংটা করতে গেছিলাম, আর আমরা অত্যন্ত মানে আমরা জানতে চেয়েছিলাম এই মিটিংটা, আমরা এই মিটিংটা করতে চেয়েছিলাম কারণ আমরাও চাই এই জিনিসটার, এই যে আমরা জটে একটা ভেসে রয়েছি, একটা ডেডলক সিচুয়েশনে ভেসে রয়েছি, সেটার একটা শুরু হোক, এটা আমরাও চেয়েছিলাম। তাই জন্যে আমরা না আমরা তো কোনোভাবেই অসম্মান করিনি, আপনি নিশ্চয়ই ফটোও দেখেছেন আমাদের হাত সবসময় জোর করা ছিল, আমরা হাত জোর করে ওনার কাছে অনুরোধ করেছি যে ম্যাডাম ভিডিও রেকর্ডিংটা অ্যালাউ করুন। তো উনি কিসে অসম্মানিত হয়েছেন আমরা জানি না, আমরাও বৃষ্টিতে ভিজেই বাইরে দাঁড়িয়েছিলাম কিছু খুব মানে ইম্পর্টেন্ট রিকোয়েস্ট নিয়ে, এই ডকুমেন্টেশন বা স্বচ্ছতা রিকোয়েস্ট আমার মনে হয় খুবই ইম্পর্টেন্ট একটা রিকোয়েস্ট, সেই স্বচ্ছতা বজায় রাখার জন্য আমরা একটুখানি ওনার কাছে প্রার্থনা করেছিলাম। মাত্র আমাদের সন্দীপ ঘোষের অ্যারেস্ট বা তালা থানার ওসির অ্যারেস্ট, আমাদের যে 5টা দাবি, আমাদের যে অত্যন্ত ন্যায়যুক্ত 5টা দাবি, সেটা আরও প্রমাণ করে দেয় যে আমাদের দাবিগুলো যে প্রথম থেকেই যে আমরা সূত্রগুলো বুঝতে পেরে এই দাবিগুলো রেখেছিলাম, এই ডিমান্ডগুলো করেছিলাম, সেটা যে আমরা সঠিক ডিজাইন করেছি সেটা আমরা বুঝতে পেরেছি।